সিলেটে 7 জন করোনাক্রান্ত, মৃত্যু 2। করোনা ভাইরাস দিন দিন ভয়ানক রূপ নিচ্ছে, রোগী বাড়ছে প্রতিদিন, হু হু করে। সিলেটও তা করোনা তার ছোবল বসিয়ে দিয়েছে। ইতিমধ্যে সিলেট বিভাগে 7 জন করোনায় আক্রান্ত হয়েছেন, তন্মধ্যে মারা গেছেন 2 জন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান। জানা গেছে সিলেট বিভাগের মধ্যে প্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে গত 5 এপ্রিল। ওই দিন সন্ধ্যায় জানা যায় সিলেটের চিকিৎসক মইন আক্রান্ত হয়েছেন। তিনি নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা, তবে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকের নাদামপুরে। গত বুধবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা গেছেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলা ট্যাংরা ইউনিয়নের আকুয়া গ্রামের এক ব্যক্তি করোনা আক্রান্ত বলে জানা যায় 5 এপ্রিল রাতে। এর আগের দিন ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা যান। মারা যাওয়ার পর তার শরীরের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষা করা হয়, সেখানে ধরা পড়ে তিনি পজিটিভ ছিলেন। এদিকে গত 11 এপ্রিল হবিগঞ্জ জেলায় ধরা পড়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, তিনি একজন চালক, তাকে হাসপাতালে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে এসেছিলেন তিনি। গত 12 এপ্রিল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক নারী করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। তার নমুনা সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়। বর্তমানে তাকে আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরদিন সুনামগঞ্জ সদরের আরেক নারী করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন। এ নারীর নমুনা ওসমানীতে পরীক্ষা করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার সিলেটের গোয়েনঘাট ও জৈন্তাপুর উপজেলার 2 যুবক করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।